গ্রামবাসীদের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সেতু। জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন এই নড়বড়ে বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। প্রশাসনের তরফ থেকে ব্রিজের আশ্বাস মিললেও এখনও তৈরি হয়নি ব্রিজ বলে অভিযোগ গ্রামবাসীদের। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত নগরী ও ধুলিপাহাড়ি গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা এই বাঁশের সেতু। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে অনেকবার এই বাঁশের সেতুর বদলে ব্রিজ তৈরি করার জন্য মাপযোগ করা হয়েছে, এমনকি নারকেলও ফাটানো হয়েছে অনেকবার, কিন্তু এখনও ব্রিজ তৈরি হয়নি। খুবই সুবিস্তা হয়েছে, খারাপ, ঘোরা ফেরা যাচ্ছি আর ভরে গেছে, তখন হেলতেও ডর লাগছে, পারছি না হেলতে, খুবই কষ্ট হয়েছে, ভাত পানি পার হতে পারছি না, এটা যদি পুল হয়ে যায় আমার ছেলেও পেলে ভাত নিয়ে চলে যাবে। হ্যাঁ, কতবার এখানে নারিয়াল ফাটিয়ে উদ্বোধন করে কোন আর ব্রিজ হলো না, পাঁচ কি 10 বছর কেটে গেছে, আমরা তো চাইছি ব্রিজ হোক। আমাদের আসা যাওয়া অসুবিধা, চাষবাসের জন্য জলেরও অসুবিধা, আর আমাদের উপার যাওয়ার জন্যও, আমরা তো ক্ষেত মজুরি লোক, খেটে খাই, যদি এই জিনিসটা ব্রিজ না থাকতে গেলে আমরা সকালে হেলে যেতে হবে, সন্ধ্যায় আবার হেলে আসতে হবে। হ্যাঁ, তো কতটা মেয়ে ছেলে পেলে নিয়ে যায়। কাংলোই নদীর ওপরে অবস্থিত এই বাঁশের সেতু, এই সেতুর ওপর দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করেন। নগরী থেকে ধুলিপাহাড়ি হয়ে ফরাক্কা আসতে এই সেতু ব্যবহার করতে হয় গ্রামবাসীদের। এছাড়া ঝাড়খণ্ড হয়ে ফরাক্কা যাতায়াত করতে হলে বহু পথ ঘুরে আসতে হয়। বর্ষার সময় জল বেড়ে সেতু ভেঙে গেলে পঞ্চায়েতের তরফ থেকে বা স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এই সেতু মেরামতি করা হয়। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই এলাকায় ব্রিজ তৈরি করতে হবে। নারকেল ফাটানোই হয়, কাজ হয় না। তো এই নগরী গ্রামটা যে রয়েছে একদম পুরোপুরি ফাঁকা থেকে বঞ্চিত হয়ে রয়েছে দীর্ঘদিনের, তাদের মানে শুরু থেকেই তাদের সমস্যা রাস্তা যাতায়াতের ব্যবস্থা। আপনারা দেখেছেন যে বাসের সাঁকো দিয়ে তারা পার হয়। এই বর্তমান পরিস্থিতিতে মমতা ব্যানার্জি বলছেন যে গোটা পশ্চিমবাংলা জুড়ে নাকি উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। কোথায় উন্নয়নের জোয়ার? এইটাই কি তার উন্নয়নের জোয়ার? তৃণমূলের পক্ষ থেকে বলছে পাকা ব্রিজ হবে বাসের সেতুর বদলে। শুধু ওইটা নয়, এখানে বহুবার নিশিন্দ্রা কজয়ে কাটানে তারা মেপে গেছে, আরও বিভিন্ন জায়গায় তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে, কিন্তু আখেরে কাজের কাজ কিছু হচ্ছে না। এই সময়কালের মধ্যে পশ্চিমবাংলায় শুধু লুট হয়েছে, ফরাক্কা ব্লকও তার ব্যতিক্রম নয়। ফরাক্কা ব্লকে শুধু সিন্ডিকেট রাজ, লুট আর সংগঠিত লুট, এটাই হয়েছে। উন্নয়ন নামক কোনো কাজ এই সময়কালের মধ্যে পশ্চিমবাংলায় হয়নি। এখানে শুধু ওই ব্রিজ করে দিলে হবে না, ওটা স্লুইস গেট করে ওই ওটার দুদিককার সমস্যাকে সেটা সমাধানের ব্যবস্থা করার পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। বছরের পর বছরের সমস্যা, সেটা আর কিছুদিন হয়তো লাগবে, আর সামনে হলে কাজ শুরু হয়ে যাবে। সামনে বর্ষা, বর্ষা কি সম্ভব? বর্ষার আগে সম্ভব নয়।